অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ব্রহ্মাণ্ডে বেশ কিছু যোগ আছে। এই যে যোগটি এসছে, ঠিক 12 বছর আগে এই যোগ এসেছিল। 12 বছর পর এই যোগ ক্রান্তিকারী পরিবর্তন ঘটাতে চলেছে এই 6টি রাশির। এটি হতে চলেছে আগস্টের 16 তারিখ থেকে। তো আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চলেছি যে যে 6টি রাশি বিশেষ ভাগ্যশালী হতে চলেছে। আপনি বলুন এডুকেশনের দিকে, আপনি বলুন সন্তানের দিকে, সন্তান সুখ। যারা সেনাবাহিনীতে কাজ করছে তারা উচ্চ পদে যাবে, যারা ডক্টর লাইনে আছে তাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে, যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে খুব জবরদস্ত সময়, যারা রাজনীতিতে আছে তাদের জন্য অত্যাধিক শুভ সময় এই 6টি রাশি, অর্থাৎ রাজনৈতিক সেক্টরে যারা আছেন, যারা নিজেদের ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা ফিল্ম দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে ভালো। ভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে এই 6টি রাশির। হ্যাঁ দর্শক বন্ধু, 12 বছর পর এই ক্রান্তিকারী যোগের ফলে এই 6টি রাশির বিশেষ লাভ। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই এই আগস্ট মাস থেকে, অর্থাৎ 16 আগস্ট থেকে দেখা যাচ্ছে। দেখুন, প্রথম হচ্ছে মঙ্গল স্বরাশিতে অবস্থান করছে, অর্থাৎ মেষ রাশির ঘরে। এই স্বরাশিতে অবস্থান করছে রবি, অর্থাৎ সিংহ রাশির ঘরে। এবং ঠিক স্বরাশিতে অবস্থান করছে আপনার বৃহস্পতি। বিশেষ কিন্তু যোগ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ স্বরাশিতে এই গ্রহের অবস্থান, এই তিনটি গ্রহের নবপঞ্চম যোগ, সুন্দর একটা যোগ আপনাকে ধনশালী ব্যক্তিতে পরিণত করবেই। আপনি অর্থ আপনার আসতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে ওই কথাটা বলছি। অনেকে বললেন যে লকডাউনের সময় আপনি দায়িত্ব নিয়ে বলছেন কীভাবে। দেখুন, এই লকডাউনের সময় প্রচুর অর্থ কিন্তু অনেকে অর্জন করেছে। তো অনেকে প্রচুর স্যানিটাইজার বিক্রি হয়েছে, প্রচুর মেডিসিন বিক্রি হয়েছে, মুদিখানার দোকান ভালো চলেছে, এই সকল দিকগুলো কিন্তু ভালো। এবং এই সময় থেকে, এই যে আগস্টের 16 তারিখের পর থেকে, এই যে ভাইরাসের, এই যে করোনা ভাইরাসের যে প্রকোপ, ধীরে ধীরে কিন্তু, আমি এর আগেও ভিডিও দিয়েছি ডেট অনুযায়ী, ধীরে ধীরে কিন্তু কমতে লাগবে, অর্থাৎ অমৃত বর্ষা হতে চলেছে। আমরা তো স্যানিটাইজার ইউজ করি, কিন্তু এবার স্যানিটাইজার দিবে প্রকৃতি, ঈশ্বর, যেটাতে আমাদের এই ব্রহ্মাণ্ডে অনেক শুভ শুভ কিন্তু ঘটনা ঘটতে চলেছে। তারই অগ্রিম পূর্বাভাস আমি দিতে চলেছি। তো প্রথমেই জানাই মেষ রাশি। মেষ রাশিতে দেখুন, রাশিতেই মঙ্গলের অবস্থান, রাশির পঞ্চমে রবির অবস্থান সকেত্রিক, এবং রাশির নবমে বৃহস্পতির অবস্থান সকেত্রিক, এই নবপঞ্চম যোগ। এবং এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি পড়ছে মেষ রাশির ঘরে এবং নবম দৃষ্টি হচ্ছে সিংহ রাশির ঘরে। জবরদস্ত লাভ কিন্তু পাবে মেষ রাশি। আপনি সন্তানের ব্যাপারে বলুন, এডুকেশনের ব্যাপারে বলুন, মা লক্ষ্মী যোগ তৈরি হতে চলেছে। আপনার কেরিয়ারে, চাকরি, সেনাবাহিনীতে যারা আছে, পুলিশে যারা আছে, ডক্টর লাইনে যারা আছে, নিজের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান বৃদ্ধি, রাজনৈতিক সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর যোগ কিন্তু শুরু হতে চলেছে, এবং ব্যবসাতে প্রভূত উন্নতি হতে চলেছে এই নবপঞ্চম যোগ। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দেখুন, পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান এবং নবম স্থানে সকেত্রিক মঙ্গলের অবস্থান। সকেত্রিক বৃহস্পতি এবং সকেত্রিক মঙ্গল,
এই বৃহস্পতি আবার দৃষ্টি দিচ্ছে সিংহ রাশিতে, নবম দৃষ্টি, এবং নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি নবম স্থানে পড়ছে সিংহ রাশির। সুন্দর একটা যোগ, ভাগ্যের উন্নতি, ভাগ্যের দ্বারা যে কোনো কাজ কিন্তু হবে সিংহ রাশির। আটকে থাকা কাজ হতে চলেছে, রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু উত্থান, অর্থ, সন্তান সুখ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরিতে পদোন্নতি, সব দিক থেকে কিন্তু সিংহ রাশির একটা জবরদস্ত লাভ কিন্তু আসতে চলেছে। নবপঞ্চম যোগ খুব সুন্দর যোগ, এই 16 আগস্ট থেকে 12 বছর আগে এসেছিল, এই 12 বছর পর এই গ্রহের গোচর এমনই না, ভাগ্যকে পরিবর্তন করে দিতে দিবে। এরপরে 3 নম্বর যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। দেখুন রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি, রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে মঙ্গল, এবং রাশির নবম স্থানে অবস্থান করছে রবি। এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে দেখুন রাশির পঞ্চম স্থানে এবং নবম স্থানে, এবং রাশিতে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে রাজযোগ তৈরি করছে। আপনাদের আটকে থাকা কাজ কিন্তু এবার হতে থাকবে এই 16 আগস্টের পর থেকে। শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি, অর্থ আপনাদের আসবে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সন্তান সুখের জায়গায় তৈরি করছে, গভর্নমেন্টের কাজে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, সেনাবাহিনীতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো লাভ আপনাদের আসতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেই রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির তৃতীয় মঙ্গল সকেতিক মঙ্গল জবরদস্ত পরাক্রম বৃদ্ধি করবে, উদ্যম বৃদ্ধি করবে, ভাই থেকে সাহায্য, ভাতৃভাব ভালো, আপনাদের রোগ কমবে। এবং ঠিক সপ্তম স্থানে রবির অবস্থান, বিবাহিত সূত্রে কিন্তু অর্থ প্রাপ্তি, এবং আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি একাদশে অবস্থান, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদের করতে চলেছে, আর্থিক ধনবর্ষা কুম্ভ রাশির জন্য। যারা ব্যবসা করছেন, যারা সেলফ প্রফেশনে আছেন, রাজনীতিতে যারা আছেন, সেনাবাহিনীতে যারা আছেন, পুলিশে যারা আছেন, যারা ইন্ডাস্ট্রিস্ট তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা নিজের শিল্প আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। অর্থাৎ কুম্ভ রাশির বিদেশ থেকে অর্থ আসবে, বৈদেশিক অর্থ আসতে চলেছে, এবং আকস্মিক ধন প্রাপ্তি। দ্বিতীয় একাদশ পতি একাদশ স্থানে অবস্থান, তৃতীয় স্থানে মঙ্গল, এবং আপনাদের রাশির সপ্তম বিবাহের সূত্র ধরে অর্থাৎ স্ত্রী থেকে আপনাদের কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন, স্ত্রীর ভাগ্যে বা শ্বশুরালয় থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন। এরপরে সবশেষে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির দেখুন ঠিক আপনার তৃতীয় স্থানে বৃহস্পতি, খুব সুন্দর যোগ, এবং আপনাদের সপ্তম স্থানে মঙ্গল, যদিও মাঙ্গলিক যোগ কিন্তু রাজযোগ তৈরি করছে, এবং একাদশ স্থানে রবিবুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হতে চলেছে। অর্থাৎ আপনাদের লাভ, সফলতা, সাকসেস, কেরিয়ারে উন্নতি, ধনবৃদ্ধি, পরাক্রম, এবং শ্বশুরালয় থেকে অর্থ, এগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং সরাসরি একাদশ স্থানে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের লাভ, সফলতা, সাকসেস জায়গা তৈরি করছে। এই বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির সপ্তম স্থানে বিবাহের জায়গা কিন্তু মজবুত করতে চলেছে। খুব সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হতে চলেছে কুম্ভ রাশির জন্য। এরপরে শেষ রাশি যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দ্বিতীয়ভাবে দ্বিতীয় পতির অবস্থান, সুন্দর একটা যোগ, এবং আপনাদের ঠিক এই মঙ্গল অবস্থান করছে আপনাদের রাশির ষষ্ঠ স্থানে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদের দিতে চলেছে, এবং দশম স্থানে আপনার ঠিক রবির অবস্থান, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বিশেষ কিন্তু লাভ, সফলতা, রবি এবং বুধের বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে।
অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান বৃদ্ধি, এগুলো কিন্তু বৃশ্চিক রাশি হতে চলেছে। রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু উত্থান। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।